হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে, এই যে এখানে কুঁদরি দেখছেন, এই যে কেটে নিয়েছি এভাবে, আজকে আলু কুঁদরির তরকারি করব। এই যে একদম টাটকা টাটকা কুঁদরি আছে, একদম ফ্রেশ আছে, কিছু একদম কচি আছে, আবার কিছু একটু হালকা লাল হয়ে আছে। তো আলু দিয়ে তরকারি করব, দেখবেন কিভাবে তরকারি করছি। এটাই ঠিক আছে, রান্নায় ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, ডাকটা ধরিয়ে নিলাম, আলু কুঁদরির তরকারি করব। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে কুঁদরিগুলো ভেজে নেবো হালকা। তিন চার মিনিটের জন্য কুঁদরিটাকে ভেজে নেবো। কুঁদরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিয়েছি। এবারে কুঁদরিগুলো তুলে নেবো, কুঁদরিগুলো এবারে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলতে হচ্ছে। এবারে ওই তেলের মধ্যে আলু হালকা ভেজে নেবো। আলুটাও হালকা ভেজে নেবো, একটু হলুদ দিয়ে দেবো, কালারটা ভালো হবে। আলুটাও ভাজা হয়ে গেছে আমার, আলুটাও তুলে নেবো। একসঙ্গে তুলে নিচ্ছি, একই জায়গার মধ্যে আলু আর কুঁদরি। অল্প একটুখানি তেল দিয়ে দেবো, ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি, জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা কয়েকটা চিবিয়ে দিয়েছি। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, একসঙ্গেই পেস্ট করা আছে আমার আদা রসুন। এটা কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত ভেজে নেবো। এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি,
এবারে বাকি মশলা গুলো দেবো, জিরা গুঁড়ো দিচ্ছি, এক চামচের একটু কম দিলাম, ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি, ছোটো চামচের ভালো করে এটা মশলা ভেজে নেব, হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আমাদের লাগে এগুলো ভেজে নেবো ভালো করে। এবারে কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিচ্ছি, বন্ধুরা আমার শেষ হয়ে গেছে কাশ্মীরি লাল লঙ্কাগুলো, অল্প আছে ওই অল্পটাই দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কষাবো, নুন দিতে ভুলে গেছি, এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, পরে আর নুন দেবো না, যা নুন দিয়েছি ওতে আমার হয়ে যাবে, যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা আলু আর কুন্দরিটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, এবারে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিচ্ছি, বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি, আমার কুন্দরি আলুর তরকারি কতটা কীরকম সিদ্ধ হলো এই দেখুন, একদম আলু কুন্দরি দুটোই সিদ্ধ হয়ে গেছে, গন্ধ তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবারে আমি গরম মশলা একটু দিয়ে দেবো, যেদিন ঘরে মাছ মাংস থাকবে না বন্ধুরা সেদিন এইভাবে কুন্দরি মানে কুন্দরি আলুর তরকারি করবেন, আর মাছ মাংসর কথা মনেই পড়বে না, এত সুন্দর খেতে হয়, আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তারা একটু মিষ্টি মানে চিনি দিয়ে দেবেন, আমি চিনি দিইনি যদিও, তো তাহলে আরও একটু টেস্টটা ভালো হয়, তো এবারে নামিয়ে নেব, নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি, এবারে নামিয়ে নিচ্ছি, তো বন্ধুরা দেখলেন কীভাবে মানে আলু আলু কুন্দরি তরকারি করলাম, তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে তরকারি করবেন, এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, তো একটু মিষ্টি চিনি দিয়ে দেবেন যারা মিষ্টি মিষ্টি খেতে চান,
তো বন্ধুরা দেখলেন, অবশ্যই কমেন্ট করবেন আমার আলু কুন্দির তরকারিটা কেমন হয়েছে। আর আজকের জন্য তাহলে এইটুকুনই, বেশি কিছু বলবো না। পাশে তো কেউ থাকছেন না, কত কষ্ট করে আজকে কিছুই ছিল না, মাছ মাংস মাংস তো রোজ খাওয়া হয় না, মাছ টাছ কিছুই ছিল না, তার জন্য এইভাবে তরকারি করে নিলাম। আপনারা অবশ্যই যেদিন মাছ মাংস থাকবে না এভাবে তরকারি করে খাবেন, আর মাছ মাংস সব ভুলে যাবেন, এটা দিয়েই খেতে থাকবেন, ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। তো যাই, এই বর্ষাকাল সবাই ভালো থাকুন, টাটা।